গাইস দিস ইজ মি অবন্তিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবন্তিকা ডায়রিজ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো আজকের ব্লগটা কিন্তু তোমরা একদম শেষ অবধি দেখো হ্যাঁ ব্লগটা কিন্তু ভীষণ মজাদার হতে চলেছে একটুও স্কিপ করো না আজকে 2 নম্বর 3 নম্বর কত নম্বর জানি না কিন্তু আজকে হচ্ছে বিয়েবাড়িটা আমার পাড়ায় আর আমার বাড়ির একদম উল্টো দিকে আর সবার বাড়িতে তো সব আত্মীয় স্বজন সব চলে এসেছে পাড়ায় বিয়েবাড়ি মানে তোমরা বুঝতেই পারছো কতটা মজা হবে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই সেখানে কি হচ্ছে না হচ্ছে এখন সবাই জল তুলতে যাবে একটু বাদেই গায়ে হলুদ হবে তাহলে চলো বাজনা ফাজনা সব এসে গেছে তাহলে চলো তোমাদেরকে দেখাই পাড়ার সব কাকিমাদের নাচ এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমার মায়ের সাজ এই যে আমার মা কাকিমা কি সেজেছে দেখো সকালবেলা তার মানে তোমরা বুঝতেই পারছো রাত্রিবেলা এরা কত সাজতে চলেছে এই দেখো তিনজনে ম্যাচিং করে করে ইয়ারিংস পরেছে আবার রাত্রিবেলা তিন সুন্দরী সাজ দেখাবো তোমাদেরকে এখন হবে হচ্ছে কোয়েলের গায়ে হলুদ তাহলে চলো গিয়ে দেখি ওর গায়ে হলুদটা তোমাদেরকেও দেখাই এই যে কোয়েলের আজকে এখন গায়ে হলুদ হবে দেখা মুখটা একটু ওর আজকে গায়ে হলুদ হবে এখন সব প্রিপারেশন হচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে মোটামুটি দেখো তোমরা সবাই চলে এসেছে যে সবাই ব্লগে আসবে বলে এই যে আসো সবাই হাই কর হাই কর আমি সবাইকে সুন্দরভাবে বিকালবেলা দেখাবো এটা তো বিকালবেলা সেটা ফাটিয়ে দেবে তখন তোমরা দেখো ওরা এখানে গায়ে হলুদ দেখতে পাচ্ছে না বলে বলছে চ টালিতে উঠবি পাঁচিলে উঠবি আমার পাড়া সবাই এরকমই সবাই ভীষণ মজাদার ভীষণ মজাদার তোমরা পুরো ব্লগটা দেখবে না দেখবে সবার পাগলামো সবার মজা সবাই যে কি পরিমাণে ইয়ারকি মারে এরা আমার মা এইমাত্র বললো আমার ফটো তোলার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই কিন্তু দেখো না এখন নিজেই চলে গেছে হ্যাঁ নিজেই আগে পোস্ট দিয়ে দাঁড়িয়েছে ফটো তুলবে বলে তো এখন আমরা দুপুরবেলার লাঞ্চটা করে নেবো আজকে আমাদের দুপুরবেলা থেকে নেমন্তন্ন এখানে শুরু তাই তো বল হ্যাঁ
তাড়াতাড়ি লাঞ্চটা করে নেবো, তারপর কি আমরা রেস্ট নেবো, একটু ঘুমাবো বিকালবেলা। ও আবার মেহেন্দি পড়বে, হ্যাঁ বিকালবেলা দেখতে সুন্দর লাগতে হবে, তো একটু রেস্ট নেওয়াটা দরকার। হ্যাঁ চল চল তাড়াতাড়ি খেয়ে নি আমরা। সবার ভীষণ মজা, সবাই রেডি হচ্ছে এখন, আমিও রেডি হইনি, যখন একবারে বিয়েতে বসবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো আমি, ঠিক আছে। এই যে আমরা সবাই এখন রেডি হচ্ছি, কাকিমা রেডি, মা মোটামুটি রেডি, ওদের সবার রেডি হয়ে গেছে, আমার আর একটুখানি বাকি আছে, তারপর তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি বর বউ সব বিয়ে ফিয়ে সব দেখাচ্ছি। আসলে সবাইকে টুকটাক টুকটাক করে আমার আজকে একটু সাজাতে লাগছিল, তো আমি আজকে এরকম একটা কালো শাড়ি পরেছি, এখনো আমার অনেকটা ইনকমপ্লিট আছে, আমি ইয়ারিংস পরিনি, লিপস্টিক পরিনি, তো সবকিছু হয়ে যাক, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা আমার দেখিয়ে দিচ্ছি। তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আজকে আমাকে কিরম লাগছে দেখতে, আজকে খুব তাড়াহুড়োর মধ্যে, খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি আমি। তো এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, এখানে বাবাও রেডি, কৃষ্ণ আমার রেডি, হাই করো তোমরা সবাই। আমরা এখন একদম বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি। এরা এত লম্বা না, আমাকে একটু দূরে গিয়ে গিয়ে ফ্রেমে নিতে হয়, ঠিক রাজাও সেম এরকম। এই যে কোয়েল, কিরে বরকে দেখার জন্য এক্সাইটেড, লজ্জা পাচ্ছে ও। কি খাচ্ছ, কি খাচ্ছ, পকোড়া, তুমি কি খাচ্ছ, পকোড়া, সবাই পকোড়া খাচ্ছ, ফুচকা হয়ে গেছে, কটা খেয়েছো, কটা খেলাম, ঘুড়ি টুড়ি দশ বড়নি, আচ্ছা আচ্ছা। তো এখন আমরা সবাই ফুচকা, পকোড়া, কফি এই সমস্ত খাবো। হ্যাঁ আজকে বিয়ে বাড়িতে আমি ভেবেছি পাড়ার মধ্যে সুন্দর মজা করব, একদম চুটিয়ে খাবো আর নাচানাচি করব, দেখো সবাই কি সুন্দর সেজেছে। ফুচকা খাচ্ছি। সো গাইস এটা হচ্ছে আজকে আমার ফুল লুক। সায়ন কি খাচ্ছিস, লেন্সটা খুলে ফেলেছিস, ও আজকে লেন্স পরেছে, আমি ওকে লেন্স পরিয়েছি, দেখা একটু ক্লোজে, পকোড়া খেয়েছিস, আচ্ছা তো এখন আমরা বিয়েটা দেখি চলো। চ এই দেখো এটা হচ্ছে বর, ওদের মনে হয় এটা রিচুয়ালস আছে যে বরকে এরকম ভাবে ঢেকে দেওয়া হয় একদম, মানে শীতকালে কম্বল ফম্বল দিয়েও তো চাপা দিয়ে দেওয়া যেতে পারে। এই ব্যাপারটা একদম ফার্স্ট টাইম দেখলাম, একদম অন্যরকম নিয়ম ওদের, দেখো তোমরা পিছনে আরো সব যারা বিবাহিত ওদেরকেও মনে হয় ঘুরতে হয়। কোয়েল মাথা ঢেকে নমস্কার কর, একদম ভালো করে, আবার পায়ের তলা শ্বশুরে দিয়ে দিস নি তো, এই যে পিছনে বিয়ে হচ্ছে, ওদের বিয়ের নিয়মটা একদমই আলাদা, একদম ডিফারেন্ট, আমাদের দেখেও বেশ মজা লাগছে, আমরা ভীষণ এনজয় করছি। এখন ওদের শুভদৃষ্টিও হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, এবার ওরা বিয়েতে বসবে, চলো আস্তে আস্তে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি আমি। ওইটা ওইটা তুমি নেবে, ফুল নেবে, তুমি কটা ফুল নেবে, দুটো ফুল নেবে, আচ্ছা তোমাকে দুটো ফুল দেবো, এখানে তাকাও, টাটা করে দাও এখানে, গ্লাসে করে পান্তা ভাত খেতে খিদে পায়, তোমরা জিম ফিম করতে, শরীরের কোনো পরিবর্তন নেই, একই রয়ে গেছে, কারণ কি পান্তা ভাতের জল। আমরা এখানে সবাই বসে গল্প করছি, আমরা তো বিয়ে দেখতে যেতে পারছি না, কারণ ওই জায়গাটা এমনিতে একটুখানি ছোট আর তার মধ্যে অনেক লোক, দাঁড়ানোই যাচ্ছে না ওইখানে। ওদিকে বিয়ে হচ্ছে আর আমি ভীষণ একটু বোর হচ্ছি, তো চলো কিছু মজাদার করা যাক, তোমাদেরকে দেখাই। সুন্দর লাগছে, হাস একটু, কাকিমা এবার খেতে চলো।
না মোটো ফাঁকা হয়নি এখন আমরা সবাই খেতে যাব সিঁদুরদান দেখা হয়ে গেছে আমাদের এখন কি তাড়াতাড়ি বসি নয়তো আবার বরযাত্রী বসে গেলে আমরা জায়গা পাবো না আমরা খাবো 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 করে তো এসেছি কিন্তু আমরা জায়গা পাইনি আমরা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে আছি এখন এই ব্যাসটা উঠে গেলে আমরা আবার তারপর বসবো আমরা তিনজন আছি আমাদের সাথে যে কোনো একজন বসতে পারে ওই যা আচ্ছা তোমাদেরকে আলাপ করে দিই এটা আমার হচ্ছে বড় জেম্মা আর এটা হচ্ছে বড় জেম্মার ছেলে এই তাকা ও সারাদিন খালি গেম 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 ওকে তো দেখতেই পাওয়া যায় না তো আমাদের সবার ডিনার করা হয়ে গেছে রাত অনেক হলো এবার ভাবছি আমি ব্লগটা এখানেই এন্ড করে দিই সো গাইস আমার আজকের ব্লগটা এটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন হয়ে আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সেফ থেকো সবাই টাটা।